আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খুবই পরিচিত এবং খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করবো ওষুধটির নাম হচ্ছে ফিনিক্স টোয়েন্টি এটি অপশন ইন ফার্মাসিউটিক্যালের রেফারেল গ্রুপের একটি ওষুধ তো বন্ধুরা আমি এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ওষুধ বিষয়ক ভিডিও পোস্ট করে থাকি আর আপনি যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকুনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো বন্ধুরা চলুন শুরু করা যাক ফিনিক্স টোয়েন্টি এটি হচ্ছে তার মার্কেট নেম আর এটি হচ্ছে রেবিপ্রাজল গ্রুপের একটি ওষুধ অপশন ইন ফার্মাসিউটিক্যালের এটি প্রোডাক্ট তো বন্ধুরা রেবিপ্রাজল সোডিয়াম বিপি একটি প্রোটন পাম্প ইনহেবিটর শ্রেণীর একটি এসিড প্রতিরোধী ওষুধ পাকস্থলীর প্যারাইটাল কোষের হাইড্রোজেন পটাশিয়াম এডিনোসিন ট্রাইফসফেট এনজামকে বাধা প্রদানের মাধ্যমে এসিড নিঃসরণকে বন্ধ করে এখন প্রশ্ন হলে এটি কোন সমস্যার জন্য খাওয়া যাবে তো বন্ধুরা যাদের গেস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ বা জার ইরোসিভ ইস্যফেগাইটিস ডিউডেনাল আলসার হেলিকোপেক্টর পাইলোরি বা পেপটিক আলসার ডিসপেপসিয়া ইলিসন ইলিসম সিনড্রোম এছাড়াও গ্যাস্ট্রিক ও গ্যাস্ট্রিকজনিত সকল প্রকার সমস্যা যেমন বুক পোড়া করা গলা পোড়া করা অ্যাসিডিটি বা অম্লত্ব ক্ষুধামান্দা বদহজম পেটের ব্যথা পেটে জনিত ব্যথা বুক ব্যথা পেটের গ্যাস ইত্যাদি সমস্যায় এই ফিনিক্স টোয়েন্টি ট্যাবলেটে খাওয়া যাবে তো বন্ধুরা এটি খাওয়ার একটি নিয়ম রয়েছে যাদের বয়স এক থেকে এগারো বছর পর্যন্ত এবং শরীরের ওজন পনেরো কেজির ঊর্ধ্বে সেই সকল রোগীরা দশ মিলিগ্রাম দৈনিক একবার এবং যাদের বয়স এগারো বছরের ঊর্ধ্বে সেক্ষেত্রে ফিনিক্স টুয়েন্টি ট্যাবলেটটি একটি করে দিনে দুইবার খেতে পারবে তো বন্ধুরা গর্ভকালীন সময় এই ট্যাবলেট খাওয়া যাবে কোনো সমস্যা নেই তবে মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে কারণ রেবি প্রাজল সোডিয়াম মাতৃদুগ্ধ দুগ্ধে মিশ্রিত হয় আর সেটা নবজাতক শিশুর উপর প্রভাব পড়তে পারে সেজন্য এই সময় ট্যাবলেটটি বা মাতৃদুগ্ধ দান কাটলে ট্যাবলেটটি খাওয়ার সময় ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন তো বন্ধুরা প্রতিটি ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ফিনিক্স টোয়েন্টি অতিরিক্ত মাত্রায় সেবন করলে বা দীর্ঘকালীন সময় পর্যন্ত সেবন করলে কিছু কিছু রোগীর ক্ষেত্রে যে সমস্যাগুলো পরিলক্ষিত হতে পারে সেগুলো হলো বমি বমি বা সমস্যাগুলো দেখা দিতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের ফিনিক্স টোয়েন্টি ট্যাবলেটের সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি অন্য কোনো ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে সেই ওষুধের বিস্তারিত তুলে ধরব তো বন্ধুরা ওষুধ শিশুদের নাগাদ বাইরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন আর ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো বন্ধুরা আহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ